করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ হিসেবে, ফার্স্ট ব্লগটা আমি একটু দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, তো আজকে তো সেই দিনটা, আজকে আমার বার্থডে, তো বার্থডে ব্লগ শুরু করছি। তো বার্থডে ব্লগের শুরুতেই আমার মামা আমাকে ফোন দিয়েছিল, এখন এখন মামাদের বাসায় যাব, কজ মামাই ডাকছে, জানি না কী সারপ্রাইজ পাবো। তো চলো মামাদের বাসায় যাওয়া যাক, এখন মামাদের বাসায় যেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই তো বের হয়ে যাচ্ছি এখন, এই তো মামাদের বাসায় চলে আসছি, এখন মামাদের বাসায় উপরে যাচ্ছি, উপরে আসলাম, এখন উপরে এসে দেখি ভাই কেউই বাসায় নেই, বাসায় আছে আর কি। আমার দেখে প্রথমে মনে হচ্ছিলো কী ব্যাপার, আমার ডেকে সবাই বাসা থেকে চলে গেল, পরে ভাবলাম দেখি বেল বাজাই, দেখি তো বেল বাজালাম, বেল বাজানোর পর দেখি কিছুক্ষণ পর আমার মামা বের হয়েছে, অপেক্ষা করার পর দেখি মামা আসলো, বলো গেট খোলাই আছে আসো, আমি দেখি ছিটকি লাগানো, তো গেট খুলে মামাদের উপরে চলে গেলাম। তো ফাইনালি মামাদের ঘরে চলে আসছি, এখন দেখি মামাদের ঘরে যাই, দেখি মামা কী সারপ্রাইজ তৈরি করছে, তো এখন চল মামাদের ঘরে যাই। ফাইনালি আমি দেখতে আলি করতে করতে গেলাম ঘরে, যাই আমি দেখি জাস্ট অবাক হয়ে গেছি, আমার জন্য বোম আমার মামি এত কিছু করছে জাস্ট। আর আমি তোমাদের আগেই বলে দেই, আমার মনে করো আমার বার্থডে হোক বা কিছুই হোক, আমাকে যদি কেউ পোলাও বা পোলাও রোস্ট করমা এগুলি করে দেয়, আমার আর কিচ্ছু লাগে না। তো আমি দেখতে অনেক খুশি হয়ে গেছিলাম, খুশি হয়ে আমি মামা মামিকে অনেক থ্যাংক ইউ বলতেছিলাম, থ্যাংক ইউ তোমাদের তোমরা এই করলাম। তো এখন আমি হাত ধুতে আসছিলাম, হাত ধুতে এসে দেখি আদরি আর কি, আমাদের বিড়াল, মামার বিড়াল বলতে পারো, ওর নাম হচ্ছে আদরি, তো এসে দেখি আমার সাথে দুষ্টামি শুরু করে দিছে, তাই ভাবলাম আমি ব্লগটা অন করি। সো এখন সো আমার সাথে একজনকে পরিচয় করে দেওয়া হচ্ছে, আমার ভাইয়া, তো ওর সাথে আমি প্রায় সময় অনেক মজা করি, তো এখন ওর সাথে অনেক মজা করতেছিলাম, তো মজা টজা করতেছিলাম, ই করতেছিলাম, তো মজা টজা করা শেষ, মজা টজা করে এখন আমি চলে যাচ্ছি খেতে, তো খাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই। সো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে যাচ্ছি বাসায় আর কি, তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে মামাদের থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে যাব, বাসায় চলে যাব। তো রাবি ভাইকে বলতেছিলাম যে চলে যাই, তুমি গেটটা লাগিয়ে দাও, তখন নিচে যাচ্ছি। এখন যে বললাম ভাইয়া তুমি তাহলে থাকো, আল্লাহ হাফেজ, চলে যাই, বাই বাই দিয়ে চলে গেলাম ভাইয়াকে, বাসায় দুষ্টামি টুষ্টামি করে, তো এখন বাসায় যেয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে, বাই। আমি এইমাত্র বাসায় আসলাম, বাসায় এসে দেখি আমার আম্মু একজন সারপ্রাইজ রেডি করতেছিলো, রেডি করতেছিলো, এখনও রেডি হয় নাই। আমি আমার মা ভাবছিলো যে আমি আরও পরে আসবো, তো ততক্ষণে আমার রেডি হয়ে যাবে, তো আমার মা আমার জন্য বানাচ্ছিলো বার্থডে কেক, তো চলো তোমাদের কেকটা দেখা, এখনও আর কি কেকটা রেডি হয় নাই, কেক রেডি হচ্ছে, এই যে দেখো। এখন আমি আমিও নিজেও জানি না যে আমার আম্মু কী থিমের কেক রেডি করবে করবে, তো আমি আম্মুকে বললাম যে তুমি তাহলে রেডি করো, তো আমি পুরো রেডি হয়ে গেলে তারপর আমি দেখবো কীরকম কেক রেডি হয়েছে। তো তার মাঝখানেই আবার আমি বলতে বলতে আমার ভাইয়ের সাথে এসে দুষ্টামি শুরু করে দিছে, আমার মোট কথা ভিডিও করতে দেবে, এখন ওকে কোলে নিতে বলতেছিলো, তাই আমি বলতেছি আচ্ছা ভাই নিতেছি তোমাকে, তুমি একটু পরে নিতেছি, তুমি থাকো, তো কেকটা রেডি হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমি বলছিলাম যে কেকটা রেডি হয়ে গেলে তারপর কেকটা দেখবো, তো এখন ফাইনালি আমার আম্মু কেক রেডি করছে, এখন আমি দেখি নাই যে আম্মু কী থিমের কেক রেডি করছে, চলো যাই দেখি। ইন 3, 2, 1, ওয়াও, আমি জাস্ট এই কেকটা দেখে অবাক হয়ে গেছিলাম, এই কেক আমি ভাবছিলাম মনে থিমের কেক বানাবো, এটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি। তো কেকটা কালকে কাটবো, তো কালকে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো কালকে যাবো হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, কালকে আমরা রেস্টুরেন্টেও যাচ্ছি, তো কালকে যে রেস্টুরেন্টে যাবো তোমাদের সাথে কালকেই বলবো। তো চলো এই পর্যন্তই থাকছে ভিডিও, বাই। সো আজকে হচ্ছে সেকেন্ড ডে, মানে আজকে আমার বার্থডে, তো এখন আমি রেডি রেডি হয়ে গেছি, তো এখন দাঁড়া রয়েছি ভাইয়ার জন্য, তো ভাইয়া রেডি হলে একসাথে বের হয়ে যাব, তো ভাইয়া রেডি হচ্ছে, রেডি হলে দেন তারপর কন্টিনিউ করছি ভিডিওটা। সো ভাইয়া রেডি হয়ে গিয়েছে, এখন চলো আমরা বের হয়ে যাই। তো এখন নিচের থেকেও ডাকতেছিলাম আমরা যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, সবাই চলে গেছিলো, জাস্ট আমরাই ছিলাম বাকি, সো আমরাও চলে যাচ্ছি এখন। এই তো ভাইয়াও রেডি হয়ে গিয়েছে, তো এখন আমরা বাসার থেকে বের হয়ে যাচ্ছি, তো এখন নিচে যাচ্ছি, নিচে যেয়ে এক বাসার নিচ থেকে একবার ডাইরেক্ট রিক্সা নিয়ে চলে যাব। তো বাবারও রিক্সা নিতেছিলো, তো তখন আমি বলে দিই আমরা কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি চিলক্সে, তারপর তাহলে ওখানে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই। তো এই মাত্র চিলক্সে আসলাম, আসার সময় আর কি বাইরে আর চিলক্সের বাইরে আমার ভিডিও করার কথা মনেই ছিল না, তো এখন স্টার্ট করছি। তো এখন বলে দিই কে কে আসছে আমাদের সাথে,
আমার সাথে, যে আমার আপু আসছে, এই ভাইয়ারা তো চিনই, কালকে দেখাইলাম তোমাদের। তারপর মামি আসছে, ওই যে খালামুনি আসছে, এই যে আম্মু, ওই যে মামা, বাবাও আছে, ওই যে এটা আমার খালু আছে, আমার বোন, বড় বোন ও আছে। তো আমরা সবাই মিলেই আসছি এনজয় করতে। সো এখন আমরা যাবো খাবার অর্ডার করতে। তো খাবার অর্ডার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখন খাবার অর্ডার করছি। খাবার অর্ডার করার পর আমার ভিডিও করার কথা মনেই ছিল না, তো আমি অর্ধেক বার্গার খেয়েও ফেলছি। তো আমরা হচ্ছে কী অর্ডার করছিলাম আমরা বলে দিই। সো আমরা অর্ডার করছিলাম হচ্ছে বিগ সাইজ চিকেন বার্গার উইথ কোক। সবাই এটাই খাচ্ছে, কেউ আলাদা কিছু নেয়নি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইমাত্র খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে দেখি ওখানে একটা লাইটের মতো কি যেন জ্বলতেছে। তো আসে দেখি এখানে একটা মেশিন, ওয়েন্ডিং মেশিন না কী মেশিন যেন বলো, আমার নামটা মনে নেই। সো আমি দুই তিনবার ট্রাইও করছি, বাট প্রায় পারলাম না, অনেকবার ট্রাই করছি। আমি ভাবছিলাম পাবো কিছু, পাইলাম না। তো এখন আমরা চলে যাচ্ছি, তো চলো। সো আমি বেরি হয়ে যাচ্ছিলাম, তো দেখি মামার এখানে আসলো, বলে এখানে আসো। তো আমি গেলাম, আমি ভাবছি কিছু বলবে। তো এখন দেখি মামা আমার ডাইকা নিয়ে যায়, এখন আমার সারপ্রাইজ দিল। তো কী সারপ্রাইজ দিছে তো এটা তোমাদের পরেই বলবো। তো চল এখন চলে যাই, এখন চলে যাবো আর কি। সবাই দাঁড়ায় আসো এখানে লিফটের সামনে। এই দেখো সবাই একদম সিরিয়ালে দাঁড়ায় আসছে লিফটের সামনে। তো একবারে তোমাদের সাথে বাসায় যেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। সো এইমাত্র লিফট থেকে নিচে নামলাম, ভাবছিলাম চলে যাবো। দেখি আমার আম্মু, তারপর খালামুনিরা, মামি, সবাই দেখি একবারে দেখো লাইন করে ঢুকে গেছে শপিং করতে। তো বার্থডে পার্টি খেতে এসেও তারা শপিং করতে ঢুকে গেছে। সো শপিং তো করতেছে তারা, বাট আমারও তো দায়িত্ব দিছে কি জানো, দেখো আমারও তাদের পিছন পিছনে এটা দিয়ে ঘুরাইতেছে। তারা শপিং করবে, আমি এটা নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরতেছি। তো এখন তারা শপিং করতেছে, শপিং করে তারপর বাসায় যাবো, বাসায় যেয়ে কেক কাটবো। কাটার সময় আমি ভাবলাম যে ভিডিও করবো, ভিডিও কেউ আমাকে করতেই দেয়নি, কারণ সব বলতেছিল যে বার্থডে বাড়ির কেকটায় কাইটা নেই কাইটা নেই কাইটা নেই তারপর ভিডিও করিস। তো বার্থডে কেক কাটার পর ফ্রেশ ট্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভাবলাম ভিডিওটা অন করি, ভিডিওটা এন্ড করে দেই। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের সকলে ভালো লাগছে। আর বলে দিই এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ছিল, কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমা করে দিবা। তো আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি, টাটা টেক অ্যান্ড হ্যাভ ফান। খুদা হাফেজ, বাই গাইস।